বাজে বলতো? 2:10 হয়ে গেল। কত দেরি হয়ে গেল? এখনো পর্যন্ত এলো না। বলেছিলি তুই ওকে? কতবার ফোন করেছি? হ্যাঁ, দেরি কি? ওই দাসছে। লাটের বাবু এলো। সত্যি তা। এই যে মিস্টার, এতক্ষণ আপনার আসার টাইম হলো? ও, একটু দেরি হয়ে গেল। তাই না? সরি। আজকেও তুই এই টি-শার্টটা পরে এসেছিস। আজকের দিনটা তো অন্তত পর্ণার পছন্দ মতো ড্রেস পরে আসতে পারতিস। ওফো। কাল তাহলে ঠিক সুমন দাদা স্বামী বাড়ি চলে আসবি, আর তুই একটু নক করে দিস, ঠিক আছে? আচ্ছা, তোকে একটা কথা বলবো? বল। তুই যদি ওকে ভালোবাসিস তাহলে ওকে মনের কথাটা বলছিস না কেন? আমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকি তাহলে ও একসময় ঠিক বুঝতে পারবে। বোঝাটা দেরি হয়ে যাবে না তো? অন্যটা তো দেরি করে না। ও কি তোকে একবার ফোন করেছিল? না, আমাকে তো ফোন টোন করেনি। তবে আসবে হয়তো। দেখ, কেন রে, তুই একবারও কল করিস নি? ও তোর এত খেয়াল রাখে, তোকে এত ভালোবাসে, আর তুই ওকে একবারও কল করিস নি? ভালোবাসে কে? পর্ণা? আরে পর্ণার মতো ঝিল্লি মেয়ে আমাকে ভালোবাসতে পারে না, ঠিক আছে? আমার যে গার্লফ্রেন্ড হবে না, সে একটু হাই লেভেল হবে, স্ট্যাটাস মেনটেন করবে, বুঝতে পেরেছিস? ওর মতো ঝিল্লি না, কত সুন্দর হবে আমার গার্লফ্রেন্ড। আর তুই সেখানে পর্ণাকে বলছিস, বলিস না? আমি জানি ও আমায় ভালোবাসে, এখন থেকে আমিও ওকে ভালোবাসি, আর আমি চাই যেন ও সারা জীবন আমার পাশে থাকে, আর আমিও ওর পাশে থাকি, আর সারা জীবন ভালোবাসব। পর্ণার মতো ঝিল্লি মেয়ে আমাকে ভালোবাসতে পারে না। আমার যে গার্লফ্রেন্ড হবে না, সে একটু হাই লেভেল হবে, স্ট্যাটাস মেনটেন করবে, বুঝতে পেরেছিস? ওর মতো ঝিল্লি না, 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 ওর মতো ঝিল্লি না। আমি থাকি বা না থাকি, তোমার চোখের জল কখনো মাটিতে পড়বে না। আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম। বড্ড দেরি হয়ে গেল না?